আজ গাজীপুর সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লার কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এবং সেখানে ভোটারদেরকে আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন এবং সকল ভোটারদেরকে মাঠে গিয়ে ভোট দেওয়ার আহ্বান করেন। সাথে সাথে একজন ব্যক্তি যেভাবে ভোট দেবে তেমনিভাবে তার আত্মীয় স্বজনদেরকে ভোটের মাঠে গিয়ে ভোট দেওয়ার আহ্বান করেন। সব ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের প্রতি তিনি আহ্বান করেছেন এবং স্থানীয় আওয়ামী লীগের প্রতিও তিনি আহ্বান করেছেন, যাতে করে ভোটের মাঠে সহিংসতা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি সেটা হচ্ছে কাঁঠালিয়াপাড়া 30 তারিখ শনিবার সকাল 8:30 মিনিটে আমরা সেখানে ভোটারদের সাথে গণসংযোগ করেছি। শনিবার বাদ এসা কাছারি চালা, 31শে ডিসেম্বর রবিবার বাদ আসর খোয়ারপাড়া, 31শে ডিসেম্বর বাদ এসা চেয়ারম্যানপাড়া এবং 1/1/2024 তারিখে বাদ এসা মাঝিপাড়া ও উভয়পাড়া আর কি, এবং 2রা জানুয়ারি মঙ্গলবার সকাল 8:30 মিনিটে আমরা লাঠিভাঙ্গা এবং 3 তারিখ বুধবার বাত আসর দিগলটেক, 4 তারিখ বৃহস্পতিবার বাত মাগরিব কালাকুড়ি। এর মধ্যে আমরা সবগুলো এলাকায় আমরা আমাদের কেন্দ্র কমিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে আমরা উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছি। এবং আমি আশা করি যে আমরা যে কথাটা বলতেছিলাম যে 13 নম্বর ওয়ার্ডে 5টা ভোট কেন্দ্র রয়েছে, ইটাহাটাতে 3টা, নাজুর 1টা, কড্ডা 1টা, 5টা। আমি যেহেতু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমগ্র জায়গা থেকে আমাকে ফোন দেয় যাওয়ার জন্য, আমি তাদের সাথে মোবাইলে কমিউনিকেশন রেখেছি, যোগাযোগ করি, কিন্তু সশরীরে আমি কড্ডা কেন্দ্র কমিটির বাইরে কিন্তু কোথাও যাই নাই। এটার কারণ একটাই, এখন অন্যান্য ওয়ার্ড বা অন্যান্য কেন্দ্র কমিটি যদি নৌকা বিপুল ভোটে পাস করে, কড্ডা কেন্দ্র কমিটি যদি ভোট কম পায়, এর জবাব দিই কিন্তু আমি সহ আমাদের এখানে যারা যুগ্ম আহ্বায়ক তাদেরকে দিতে হবে, আপনাদের দিতে হবে, এবং প্রশ্নবিদ্ধ কিন্তু আমরা হব। অতএব জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচনের তফসিল ঘোষণা আগেই বলছে, স্ব কেন্দ্রে মানে যার যার কেন্দ্রে তার তার অবস্থান গ্রহণ করতে হচ্ছে, সেই লক্ষ্যে আমরা এই কড্ডা কেন্দ্র কমিটির যারা আছি তাদেরকে নিয়েই আমরা কাজ করেছি এবং আপনারা সাথে ছিলেন এই দীর্ঘ প্রায় 15 দিন। সেই হিসেবে আমি মনে করি যে আপনারা নৌকাকে ভালোবাসেন বিদায় বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং শেখ হাসিনার আস্থার প্রতীক নৌকা, সেই নৌকায় আমরা আগামীকালকে ভোট দিব। সেই লক্ষ্যে আপনারা যেভাবে সুন্দরভাবে কাজ করেছেন আপনাদেরকে আমি কড্ডা কেন্দ্র কমিটির আহ্বায়ক এবং বাসন থানার 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনাদের ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথাই বলবো যে আপনারা যেভাবে পরিশ্রম করেছেন, আমার মনে হয় না যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যে আমাদের যে মেয়র প্রার্থী ছিল আজমতুল্লাহ খানের জন্য আপনারা অবশ্যই পরিশ্রম করেছেন, কিন্তু এত আমার মনে হয় ম্যান টু ম্যান, গড টু গড যাওয়া হয় নাই, এবার যেটা হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা বিপুল ভোটেই ইনশাল্লাহ জয়লাভ করবো। নৌকা শুধু কড্ডা কেন্দ্র কমিটিতে নয়, সমগ্র বাসনে ইনশাল্লাহ নৌকা পাস করবে এবং গাজীপুর 1 আসন যে গঠিত হয়েছে কালিয়াকুর উপজেলা বাসন কাশিমপুর কোনাবাড়ি সহ ইনশাল্লাহ নৌকা পাস করবে। আপনারা দোয়া করবেন এবং আপনারা যে কাজ করছেন সেই কাজের আমাদের হাজী আরিফ বলেছেন যে আমরা এতদিন কাজ করেছি, এটা ফাইনাল রেজাল্টটা কিন্তু আসলেই কালকে হবে, কালকে যখন ভোট গণনা হবে ভোট গণনার সময় কিন্তু বোঝা যাবে যে আমরা জয় হলাম না পরাজয় হলাম। আর নির্বাচন কিন্তু নিরপেক্ষ এবং ফেয়ার হবে, এটা যদি আপনারা কেউ মনে করেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ভোট বোধ হয় যেভাবে খুশি, সেটা একটা ভোটও কিন্তু এদিক সেদিক করা যাবে না এবং এটা ব্যালটের মাধ্যমে ভোট হবে। এই যে বিএনপির ভাইয়েরা কিন্তু এখনও বলে যে কিছুদিন পূর্বেও তারা বলেছে যে নির্বাচন করা সম্ভব নয় বিএনপিকে বাদ দিয়ে, তারা কোনো আন্দোলন সংগ্রাম কিছুই করতে পারে নাই, যার কারণে আপনারা ইতিমধ্যে জেনেছেন, হয়তো অনেকে জানেন না, আমি বলি বাসন থানা ইতিমধ্যে আপনার এই বাড়িয়ালি স্কুলে গতকালকে ভোর রাত্রে অর্থাৎ যে রাত্র গেল ভোর রাত্রে ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে। আপনার পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে এবং আরেকটা কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে, 3টা কেন্দ্রে বাসন থানায় টোটাল 32টা কেন্দ্র কমিটি রয়েছে, আমার 3টা কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে। এটা আগুন ধরার অর্থ হলো একটা মেসেজ দেওয়া যে যেন ভোট কেন্দ্রে যেন কেউ না যায়। এরা সবলে রাস্তায় প্রতিহত করব সেটা পারে না, কিন্তু রাতের অন্ধকারে চোরাগুপ্তা হামলা করবে, আগুন সন্ত্রাস করবে, মানুষকে মারবে, এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি, দাঁত ভাঙা জবাব কিন্তু আমরাও দিব ইনশাল্লাহ। সেটা ব্যালটের মাধ্যমে এরা যেমন রাতের অন্ধকারে দেয় সেটা আমরা কালকে যদি আমরা নিজ নিজ দায়িত্বে, আমাদের এই যে এখানে এক বোন বলেছেন যে প্রত্যেক আত্মীয় স্বজনকে নিয়ে যেন আমরা যাই, এটা সুন্দর কথা বলেছেন। এবং উনি আরেকটা কথা বলছে যে নৌকা যদি পাস করা যেন আমাদের রাস্তাঘাট যেন হয়, উনি কিন্তু 1 মিনিটের কম কথা বলেছেন, আমি দেখেছি উনি
58 সেকেন্ড কথা বলেছেন, আর 58 সেকেন্ডের শুরু এবং শেষ যেটা হয়েছে তাকে ধন্যবাদ দিয়ে যে অনেক সুন্দর কথা বলেছেন যে সবাইকে নিয়ে যেন আমরা ভোট কেন্দ্রে যাই এবং নৌকা পাশ করলে যেন আমাদের রাস্তাঘাট হয়, এটাই কিন্তু মূল কথা। এখানে আহসানা বিবি বলেছে যে সবাইকে যেন আমরা দায়িত্ব নিয়ে কেন্দ্রে যাই। এখন আমার একটা মেসেজ হচ্ছে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে এবং কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসেবে, যে আমরা প্রথমে আমাদের পরিবারকে নিয়ে যাব এবং প্রতিবেশীদেরকে উদ্বুদ্ধ করব, এবং আমরা প্রত্যেক জায়গায় আমরা মানে অটোরিক্সার ব্যবস্থা করেছি। এবং গতকালকে আপনারা অনেকেই জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মোজাম্মেল সাহেব চৌরাস্তা এসেছিলেন, আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের দলীয় যে কাউন্সিলর 5 জন, সেইখানে 5 জনকে নিয়ে তারা একটা প্রায় 1.5 ঘন্টা ব্যাপী মিটিং করেছে। সেই মিটিংয়ে কিছু আমাদের দিক নির্দেশনা দিয়েছে, এটা ইতিমধ্যে আমরা যেভাবে কাজ করার কথা ইতিমধ্যে আজকে সকাল থেকে এই পর্যন্ত কাজ করেছি। তো সেই হিসেবে আমি বলবো যে আপনাদের কাজ শুধু একটাই, আপনারা দায়িত্ব নিয়ে কেন্দ্রে যাবেন, আত্মীয় স্বজন পাঠাবেন, প্রতিবেশী পাঠাবেন, এটাই হচ্ছে মানে মূল কথা। এবং কেউ যেন বাদ না থাকে, অনেকে বলতে পারে বিএনপির বাইরা কিন্তু অনেকে বলে যে নৌকা এমনি পাস অমনে পাস, কিন্তু সেটা না। নৌকা যদি আমরা যদি 5% লোকও যাই, শতকরা 5 জন লোকও যদি ভোট দেয়, ভোটের দিন কিন্তু ভোট হয়ে যাবে, ইনশাল্লাহ নৌকা পাস করবে। কিন্তু বিএনপিরা চেষ্টা করবে, যদি এখন এরকম হয় যে আপনার 30% ভোটার উপস্থিতি, তাহলে এরা বলবে যে 70% লোক যায় নাই, এই 70% লোক আমাদের বিএনপির লোক, এই 70% আমাদের কথা শুনেছে। তাহলে তারা কিন্তু এটা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ায় যখন নাকি এটা কভারেজ দিবে, বই বিশ্বে এটা আলোচনা হবে যে 70% লোক তো অরিজিনালি যায় নাই, তার মানে 70% লোক বোধহয় বিএনপির সাথে আছে। তখন কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত অধিষ্ঠিত আছে, এই বাংলাদেশ সরকারের সরকার এবং শেখ হাসিনার ভাবমূর্তি যে রয়েছে এটা একটা কিছুটা হলে ক্ষুণ্ণ হবে। এর জন্য আমাদের ভোটার উপস্থিতি একান্ত দায়িত্ব, ভোটার উপস্থিতিটা কিন্তু আমাদের চরম একটা দায়িত্ব। আর হচ্ছে আমরা যদি সকলে মিলে উপস্থিত হয়ে ভোট দিই, তাহলে কিন্তু যখন দেখবেন আমরা 50% বা 55% বা 60% বা এরও বেশি আমরা যাই, তখন কিন্তু তারা যত কথাই বলুক, তখন কিন্তু উল্টো সাংবাদিক বলেন, বহির্বিশ্ব থেকে নেতৃবৃন্দ বলেন বা রাষ্ট্রদূত যারা আছে কূটনৈতিক, তারাই বলবে যে আপনারা এত শক্তিশালী, আপনারা 15 বছরে 30টি ঈদ গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই, সংগ্রাম করতে পারেন নাই, আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন, তাহলে আপনারা নির্বাচনে গেলেন না কেন? এরপরে আসবে ঠিক আছে যে আপনাদের পক্ষে এত লোক আছে, তো আমাদের তো এখানে সারা বাংলাদেশে বা গাজীপুরে আপনার 70% ভোটার উপস্থিতি ছিল, 60% ছিল, অ্যাটলিস্ট 51 যদি থাকে অর্থাৎ 51% যদি থাকে, তবু তো বলা যাবে যে বেশিরভাগ লোক আমাদের আওয়ামী লীগের সাথে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। মোজাম্মেল সাহেব কিন্তু কালকে এখানে আসে, উনি কিন্তু একটাই কথাই বলছে যে আমার আর কিছু বলার নাই, যারা তোমরা নেতা কর্মী আসো এইখানে, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কাউন্সিলর, সবার প্রতি উনি একটা আহ্বান জানাইছে এবং আপনাদের সালাম দিছে যে ভোটারদের মাঝখানে আমার সালাম পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনাদের আমি সালাম পৌঁছে দিলাম। বিশেষ করে উনি যে কথাটা বলেছেন যে যদি আমরা